বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার হারি আসে। আরে বন্ধুর বাড়ির ফুল, আরে এত রাতে গান গায় না, মাই সে তো পাগল কইব। চুলের ফিটিং বাদ দিয়া আসো, হইয়া পড়ি তুমি হইয়া পড়ো, আমার দেরি হইব। আচ্ছা এত রাতে শাস্তা শুকান কেন দেবো তোমারে? এই বলদের মতো কথা কইবা না, হ্যাঁ কারো দেখানোর লেগে কি কেউ সাজে? এত কথা বুঝি না, এক থেকে পাঁচ পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি মশারির ভিতরে আসো আসবা, না আসলে মশারির বাইরে সারা রাত বসে থাকবা। এক থেকে বিশ পর্যন্ত গুনলে আমি আমু না, যখন আমার সময় হইব তখন আমি আমু। এই ফ্যান করে শুয়ে আছি কেন? এক কাম করো, তোমার বাবার কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো, লুঙ্গি পরে হই। দেখো রাত করে কোনো বেজাল করবা না, আজকের রাতটা তুমি প্যান্ট পরে কাটাতো। এটা সম্ভব না, টাইট প্যান্ট পরে সারা রাত ঘুমাইতে পারুম না, তোমার বাপের কাছ থেকে একটা লুঙ্গি নিয়ে আসো। আমি পারুম না। তুমি কোন কামটা পারছো? আরে বকবক বন্ধ করো, তোমার দিয়ে কোনো কামই হইব না। আমি যাই। আব্বা আম্মা আমি তোতা। কি চাও তোতা? আম্মা ঘুমাইতে পারতেছি না, আব্বার একটা লুঙ্গি টুঙ্গি যদি দিতেন। কি এর লুঙ্গি? লুঙ্গি পামুক, আমার তো মাত্র দুইটা লুঙ্গি, একটা পিন্দা রয়েছে আর একটা ভিজা। তাহলে কি করুম, প্যান্ট পরে রাতে ঘুমান যায়? আপনার মেয়ে তাড়াহুড়ো করে এতে লুঙ্গি আনতে ভুলে গেছে, প্যান্ট পরে আপনার সামনে ঘুরাঘুরি করতেছি, আপনারা কেউ খেয়াল করছেন? আপনি কেমন শ্বশুর? আমি খুব খারাপ। এক কাম করো, তোমার শাশুড়ির একটা কাপড় নিয়ে ভাজ করে পিন্দা কোনো রকমের রাইটটা পার করো। দেন আম্মা তাই দেন, শাড়ি পরে রাতে ইজ্জত রক্ষা করি। দাঁড়া দিতেছি। এই না আম্মা যাই, বিরক্ত করলাম আব্বা, বিরক্ত করলাম। তোমার তো খুঁজেই পাই না, নতুন চাকরি পাইছে। চাকরি পাইছ? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাইলে তোমারে কোনো দোষ দেবো না। কাকা মিছে কথা, মামুর আপনি চিনেন না? তোমার বাবা তো ধরো আমার দোস্ত মানুষ না, ছোটবেলা থেকে একসঙ্গে কত খেলছি, পুষ্কুনিতে সাঁতার কাটছি, এক লোকের সিনেমাও দেখছি। আবার সিনেমাও যাইতেন? ছোট কালো কিন্তু কম শয়তান ছিল না। এই তুই চুপ করতো, সব কথার মধ্যে বাম হাত ঢুকাই দেস। মামা তুমি চুপ করো। আচ্ছা কাকা আপনি কোন? না কইতেছিলাম মানে তুই তো আমার সন্তানের মতো, তুমি যখন ভালো কাজ করো তখন আমার খুব খুশি লাগে, আর মাঝে মাঝে যখন তুমি একটু ওই খারাপ কাজে জড়ায় যাও তখন আমার খুব খারাপ লাগে। কাকা আমার কোন খারাপ কামটা আপনার চোখে পড়ছে? কাকা শুনে, বাপ মায়ের পর এই গ্রামে আপনার আমি বাবার মতো দেখি, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনি ডাক্তার শাসন করে দিবেন, আমি তাতে একটু কষ্ট নেব না। কাকা তোর কথা শুনে আমার কান্দ নাইতেছে। এই যে দেখ, এই যে এই যে এত বড় একটা গ্রাম, হ্যাঁ এই গ্রামের মধ্যে শিক্ষার কোনো আলো প্রবেশই করতে পারে না। এই যে প্রভাবশালী কয়েকজন মানুষ নামের বন্য প্রাণী গ্রামের সহজ সরল মানুষগুলিরে বোকার মতো ব্যবহার করতেছে, অথচ প্রতিবাদ করার কেউ নাই। কে বলছে কেউ নেই? আমি আছি এই গ্রামে, কোনো অন্যায় মেনে নেব না। কাকা ন্যায়ের পথে অন্যায়ের প্রতিবাদ করার জন্য আপনি আমার আগে পাবেন। সেলিম আমিও তোর লোকে আছি, কিন্তু এর মধ্যে একটা ভেজাল আছে। কি ভেজাল? নাটের গুরু বদরুদ্দিন, সমাজের যত খারাপ কাজ সব তার হাতে,
মাস্টারের নাম কইরা গুন্ডা পান্ডা পালতেছে তার বাড়িতে, কেউ কিছু তারে কইতে সাহস পায় না। আমি পাই, আমি কোনো অন্যায় মাইনে নেব না কাকা। না না, ইয়ে শোনো, তোমার সাহসও আছে বুদ্ধিও আছে, তুমি আমার সাথে থাইকো। আব্বা কি হইছে, জিম্মারা পড়ে রইছো কেন? সারা রাত মশার কামড়ে ঘুমাইতে পারি নাই রে, তোতা টান দিয়ে মশারিটা খুলে লয়ে গেছে। একটা কাম করে দিবি আম্মা। কি কাম? তোতারে ভুলায় বেলায় পুষ্কুনির পারে লয়ে যাবি, তারপরে ধাক্কা দিয়ে ওরে পানিতে ফেলায় ইচ্ছা মতো চুবাবি। এই কামটা যদি করতে পারোস আমি তাহলে তোর মনের আশা পূরণ করে দিব। পুষ্কুনিতে ফেলাইলে যদি মরে টরা যায়? আরে না, অন্য মানুষ মরলে মরতে পারে, তোতা মরবো না। ঠিক আছে, এইটা কোনো কাম হইলো তাহলে আব্বা কও, যদি আমি তোমার কামটা করে দিই তুমি আমার দুটো কানের ফুল কিনে দিবা। আচ্ছা দিমু না, কিন্তু তুই আমার কামটা করে দে, তোতা জানি ঠিক মতো শাস্তি পায়। আচ্ছা। আপনি কেডা? আপনারা তো চিনলাম না। আপনি কেডা? আপনারও তো আমি চিনলাম না। আমারই চিনেন না? আমি হইলাম ব্যাপারীর একমাত্র জামাই। আপনি হইলেন ভিজা বিড়াল, আপনি কেডা এটাই কইলেন না আমার ফাজিল ফাজিল কইতেছেন। আপনার সাহসের আমি তারিফ করি। আমি সুফিয়ার গৃহ শিক্ষক। সুফিয়ারে ফরায় লাভ কি? আরে ফরানো আর মরা গাছে পানি ঢালা একই কথা। আপনি বুঝছেন কেমনে? আমি হারে ফরাইছি না, আর আপার ক্লাসে কিছুই নাই, কিছু মনে রাখতে পারে না। ঠিক, কিন্তু আপনার এই কথা আমি মিথ্যা প্রমাণ করব। হাতি ঘোড়া গেল তল, মশা কয় কত জল, বেশি ফুটানি দেখেন না পরে ধরা খাইবেন। আমি ধরা খাইতেই চাই। সেলিম তাস খেলে মজা পাইতেছি না, হাতে টাকা পয়সা নাই। তাস খেলার সাথে হাতে টাকা পয়সার কি সম্পর্ক? সম্পর্ক আছে, তাই তাসেন না, মনের মন ভালো না থাকলে কোনো কিছুই ভাল লাগে না। এই কামাল, ওর হয়েছে কি রে? ও আবল তবল করতেছে কেন? ওর কথা কি কমু কেমনে, আমি নিজেই ভালো নাই। ওরে বাবা, আমি তো খুবই ভালো আছি, মেম্বরের পিছনে ঘুরতে ঘুরতে পায়ের তলাক হয়ে গেছে, টাকা পয়সার খবর নাই। তুমি ওই বাড়িতে যাও টাকা পয়সা লাগে না ঋণীর লগে দেখা করতে, এটা কি আমরা বুঝি না? তোরা একটু বেশি বুঝোস, আমি আমার মনটা স্থির করতে পারতেছি না। অবিয়ার তোমায় আজ এইটা দিয়ে ওইটারই পছন্দ হয়, জরিনারও ভালো লাগে সুফিয়ারও ভালো লাগে। সুফিয়া ওই মায়েরা ঘাটাইতে যাও না, চরথাফরা মারা বইব, ওই মায়ার মনে ডর হই নাই বললেই চলে। শোন শোন, এত ডরেলে প্রেম প্রীতি হয় না বুঝছো, মায়েদের হাতে দু একটা চরথাফর খেলে কিছু হয় না, মায়েরা এক গালে চর মারে আর এক গালে আদর দেয়। দোস্ত তুই তো বাড়ির লুচ্চা, গুন্ডা মাস্তানরা সাধারণত লুচ্চায় না, তোর বেলা দেখলাম উল্টা, মায় মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। কি করুন দোস্ত কও, আমার মনে ভালোবাসা বেশি, মায়েরা বুঝলো না। আর নতুন কিছু আবিষ্কার করে বুদ্ধিমান লোকরা, আমি বুদ্ধিমান লোক তাই মাছের জাবর কাটার বিষয়টা আবিষ্কার করছি। হাসি পাইলে মাস্টারের সামনে যে খ্যাক খ্যাক করে দাঁত কেলায় হাসো, মাস্টারে মজা পাইবো। কথা কইলে আপনি তার মধ্যে মাস্টারে টানেন কেন? মাস্টার কেপ্টার কামড় দিছে? হ কামড় দিছে। শোনো সুফিয়া, তুমি আমার সুখ শান্তি নষ্ট করতেছো, তুমি না হইয়া যদি আর কেউ হইতো তাইলে আমি তারে পুষ্কুনিতে সুবাইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আপনারে সুবাই। সুফিয়া তোমার এত বড় সাহস, তুমি আমার পুষ্কুনিতে সুবাইলাম, আমি এর প্রতিশোধ নিব, আমি তোমার পুষ্কুনিতে সুবামো, মাস্টারের পুষ্কুনিতে সুবামো। হয় কই যাই, হয় 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 হয়।
হয় আপনি সুপের বাইক থেকে বিদায় করেন, নাহলে আমারই বাইক থেকে বিদায় করেন। তুমি বিদায় হও, আর নিজ থেকে বিদায় হইতে চাওয়ার জন্য তোমার অনেক ধন্যবাদ। ধন্যবাদ পরে দেন। আগে কোন শয়তানের কোন হাড্ডি দিয়ে আল্লাহ পাক আপনারে বানাইছে? আমার মতো একটা ভালো মানুষের শয়তানের সাথে তুলনা করলা, নাকি আমার সাথে ইয়ার কি করো? শয়তান রে শয়তান কইতে আমি ডরাই না, আমি জমিদারের পোলা, আমার বাহুতে আছে বল, বিনা যুদ্ধে ছাড়বো না আমি আপনার ফুসকুনির এক ফোঁটা জল। কি আবল তাবল কথা কও, জলের সাথে আবার কিসের যুদ্ধ মুদ্ধ, নাকি পাগল টাগল হয়ে গেলা? পাওনো হই নাই, তয় হইতে বাকি নাই। আপনার ছোট মেয়ে সুফিয়া আমার ধাক্কা দিয়ে পুষ্কুনিতে ফেলাই দিছে, জান নিয়ে ফিরে আইছি, বিচার চাই, বিচার করেন। ও হুকুম তামিল হয়ে গেছে, শুনে খুব ভালো লাগলো। মাইয়া আমার একটা কামের কাম করছে। আপনি আপনার মেয়ের দিয়ে আমার মারার ব্যবস্থা করছেন? আপনি মানুষ না, আপনি খুনি, আমি এক খুনি আদালতে যাবো, আপনার লাল ঘরে ঢোকানোর ব্যবস্থা করুন। তো তা আব্বা যান, ভিজা কাপড়ে থানায় গেলে তো মানছি তোমার শরম দিব, আর আমি তোমার শ্বশুর না। তুমি যদি তোমার শ্বশুরের লাল ঘরে নিয়ে যাও সেটা তো তোমার জন্যই শরমের ব্যাপার, আবার আমার ছুটা আনতে তোমার কষ্ট করা লাগবে। তোমার লোক একটু মস্করা করছি, রাগ করো কেন? এইবারের মতো মাফ করে দিলাম, আর যদি কোনোদিন আমার লোক এরকম করে গুষ্টি শুদ্ধে জেলে ঢুকামো। স্যান্ডেল জোড়া তো শুনতে করে গেছে। কিলো সাস্তা সাস কই যাবি? প্রেম করতে, দেখি কোনো ভালো ছেলে পেলে পাওয়া যায় কিনা। মারলাগে ফাইজলামি, এমন কিরা কথা কয়, শরম করে না। এতে শরমের কি আছে? এমন ভাব করতেছো যেন আমার কোনোদিন বিয়ে হইব না। বিয়ার কথা মায়ের কাছে মায়েরা সবার আগে কয়, এটা এমন দোষের কিছু না। আচ্ছা কোনো কথাই কি তোর মুখে আটকায় না? সত্যি করে কথা কই যেতেছ? আমার বান্ধবী রিনিকে বাড়ি হ্যারিনে বাজারে যাবো, তারপর একখানে মোবাইল কিনবো। রিনি নামে তোর কোনো বান্ধবী আছে? আমি জীবনে দেখিও নাই শুনিও নাই। দুনিয়ার সব মানুষের তোমার সেলুন লাগবো, আমার সমস্ত বান্ধবী গো বাড়ি আনলে খাওয়ার বাড়তে পারে, তুমি বিরক্ত হয়ে যাবে। একটা কথা বললে 32টা উত্তর দেয়, ভাল লাগে না। তো তো বাড়িতে আইছে, আর নিয়ে তুই যা। তুমি এক কাম পাইলে না, আমি একাই যাবো, রিনির সাথে একটু আড্ডা ফাড্ডা মাইরা তারপর মোবাইল কিনবো। তো যা বাইরে কিছু খাওয়ান দাওয়ান দিয়ে যা। আমি পারব না তো, 100-200 টাকা থাকলে আমরা দাও। তোর বাবার কাছে নিয়ে যা। যাইতেছি, তোর দিব বলে মনে হয়। এখানে বসে রইছো কে? দরজা থাকো। খালি চা আনলা, লগে কিছু আনতে পারলো না? আরে আগে চা খাও, তারপর অন্য চিন্তা করো। এটা কি বানাইছো? চা না পুষ্কুনির পচা পানি, তোমার আক্কেল কোন দিন হইব? কি, আমি নিজের হাতে চা বানাই আনলাম আর তুমি কইতেছো পচা পানি? খায়া দেখো, চা না পুষ্কুনির পচা পানি। মনে রাখবা আমি জমিদারের ফলা। যাও দুধ আর সবরিকলা নিয়ে আসো, আমার খাটের নিচে দেখছি সবরিকলা ফাইকা আছে। এত ফুটানি দেখাইও না, আদিকাল্লা পান্না আমার ভাল লাগে না। নিজের বাড়িতে তো জীবনও দেখলাম না দুধ কলা খেতে। নিজের বাড়িতে না খাইলে শ্বশুর বাড়িতে খামু না, এটা তোমার কেটা কইছে? আমার মরহুম আব্বা জানে কইতো, উনি যখন শ্বশুর বাড়ি যাইতো তখন আঙ্গুর বেদানা নাশপাতি কমলা আপেল আমলকি হরিতকি এক টাকার পর টাইতেই থাকতো, কই আর ঠেকাইতে পারতো না। এইটারে কয় জামাই আদর। আমলকি আর অর্থকি দিয়া জামাই আদর করতো তাইলেই বুঝছি। আর এইটা কথার কথা, দুইটা আইটেম বাড়াই দিলাম তোমার বোঝানোর লাগে। যাও আব্বা লগে দেখা করে আসো। তোমার বাপ রে এতে কও, আমি যাইতে পারুম না, মিজাজ খারাপ, পরে কোনটাতে কোনটা কমু আমার দোষ ধরবো। কি আম্মা কিছু কইবা? বাইতে যাবো বান্ধবী বাই। যাও তো সাবধানে যাইও, এদিক ওদিক চাইবা না, সোজা রাস্তা ধরে আইটে যাইবা। চাইলে কি হইব? কি হইব এটা তো কইতে পারম না আম্মা, তো রাস্তাঘাট আবর্জনায় ভর্তি, পিছলা খায় পড়তে পারো, ঠ্যাং ঠুং মাংলে বিপদ আছে না, ল্যাংরা মায়া কেউ বিয়া করে। খালি পথের দিকে চাই হাঁটুন যায়, আসল কথা তো এখনো কই নাই। ও আসল কথাই কও নাই, কও। মায়ে 200 টাকা দিতে কইছে। তোমার মায়ের তো কোনো আকল পছন্দ নাই, মাইয়া রে শিখাই দেয় টাকা চাইতে, এমনি না শুননা বলি তার উপরে ঢোলের বাড়ি। তুমি কি কইতেছো? আমি তোমার কথার মাথা মুন্ডু কিছু বুঝতেছি না। টাকা দিয়ে কি করব আম্মা? টিফিন খামু। নতুন হলাম, এই টিফিন জিনিসটা কি আম্মা? টিফিন হইলো খাওনের জিনিস, তুমি টিফিনের নাম বলো নাই, মানছে উঠলে তো তোমার শরম দিব। তো টিফিন খাইতে কেমন, তিতা না মিডা? তিতাও না মিডাও না, ওই খিদা লাগলে অল্প কিছু খাওনের নাম হলো টিফিন। ও এইটার নাম টিফিন?
আমি বুঝছি না জানি কি তোমার মায়ের কো সাইটটা রুটি বানাই দিব খাইয়া শান্তি পাইবা বান দিব গো নি আমি রুটি খামু মানছো দেখলে সিসি করব না আরে সিসি করব কেন অহন তো টাউনের মানুষ রাইতে রুটি খায় পুষ্টিকর খাদ্য তোমার পুষ্টিকর খাদ্য তুমি খাও আমি গেলাম রাগ হইল নাকি আম্মা হ্যাঁ সুফিয়া কই যাও আগে বান্দরের বাইর পরে বাজারে যাবো কেন বাজারে যাবে কেন চাকরি কইরা টাকা পয়সা গুছাইয়া তারপর মোবাইল কিনেন আগে লাফালাফি করেন না লাফালাফি করে তো লাভ নাই গরিব মানুষ পয়সা পামু কই হায় আল্লাহ জ্ঞান দিলা বুদ্ধি দিলা পয়সা দিলা না স্যার মন খারাপ করেন না আমার মোবাইল থেকে আপনি মাঝে মধ্যে কথা কইেন তুমি মাইন্ড করবা না মাইন্ড করম কেন আপনি আমার শিক্ষক শিক্ষক না হইলো আমি আপনার মাঝে মধ্যে কথা কইতে দিতাম কি কারণে কথা কইতে দিবা আপনি কেমন আলা বলা আপনা দেখলে আমার অনেক মায়া লাগে আমার লাগে তোমার মায়া লাগে তুমি মন থেকে কইতেছো হ্যাঁ কইছি আল্লাহ এত দিনে তুমি আমার দিকে মুখ ফিরা তাকাইছো আমি যাই যাও নাই ও আসি আসি বাংলাদেশ আমার মারো